আমার বাজান গভীর মনোযোগ নবীজি আমার দুনিয়াতে আগমন করবে কিন্তু আতু পুলাইলাতা মিলাদুন নবী কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরাইতু সাদাদাতাল মক্কাতা নাহুয়া মা কামা ইব্রাহিম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে সবে সাদেকের সময় 20 অক্টোবর সবে সাদেকের সময় বসন্তকালে আমার মদিনার কামলে বলা নবীজি দুনিয়াতে শুভ আগমন করে দুনিয়াতে কি করছে জোরে বলুন না কি করছে আগমন করছে জন্ম যে কবে হইছে এর হিসাব নাই এখন আর জন্ম না এখন নবীজি দুনিয়া শুভ আগমন করে সুবহানাল্লাহ আমার বাজান রাইতে একটা দাদা দিয়া কয় আল্লাহ যেই নবীর এই একবার দেখার জন্য আমি রাইটা পাগল হইয়া রইছি যেই নবীর একবার দেখার জন্য আমি অধীর আগ্রহ হয় অপেক্ষা করি ও আল্লাহ তুমি আমারে সৃষ্টি করছো তোমার কাছে কোনো কিছু চাই নাই এমন এক নবী আজকে দুনিয়াতে শুভ আগমন করব ও আল্লাহ তোমার বন্ধুরে যদি ফাটাইতে হয় আমি রাইতের অন্ধকারের মধ্যে তোমার বন্ধুরে ফাটাইয়া আমি রাইতারে তুমি ধন্য কইরা না রাইতারে সৃষ্টি করছে কে জোরে কর না গা কে সৃষ্টি করছে দিনে একটা দাঁড়া দিয়া কয় আল্লাহ রাইতারে যেমন তুমি সৃষ্টি করছো দিনটারও তুমি সৃষ্টি করছো আমি কি অপরাধ করলাম কি অন্যায় করলাম রাইতে তোমার কাছে দরখাস্ত জানাইছে ফরিয়াদ করছে রাতের অন্ধকারে তোমার বন্ধুরে ফাটাইতা আমি কি অপরাধ করলাম কি অন্যায় করলাম আমিও তোমার বন্ধুর পাগল আমি তোমার বন্ধুরে দেখার জন্য পাগল হইয়া গেছি তোমার বন্ধুরে যদি ফাটাইতে হয় আমি দিনের আলোর মধ্যে ফাটাইয়া আমি দিনের আলোটারে তুমি ধন্য কইরা না রাইতটাও আল্লাহ দিনটাও আল্লাহ দুইটা আল্লাহর কাছে দরখাস্ত করছে এখন আল্লাহ চাইব কই একলে রাইতে আর ন দিনে দুই কোন যে কোনো একটা টাইমে ফাটাই দেব আমরা দেশের বিচারকরা যদি বিচার করে দুই পক্ষর জিতাইতে পারিব বাবা পারিব নি একা যতই জিতা স্বর্ণ মাইকা দেয় এরপর দুই পক্ষের যে কোনো এক পক্ষের মন একটু হলেও কষ্ট থাকবে কথা কম আর আমার আল্লাহ যদি জিতা সমানভাবে জিতাইতে পারিব কেউ জাররা পরিমাণ মনে কষ্ট থাকতো না সুবহানাল্লাহ কোন না আমার আল্লাহ দাদ দিয়া কয় দিন রে তোরে বেজার কইতাম না আমার বন্ধু কইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বন্ধু আমার সারা জগতের জন্য রহমত বরকত আমার বন্ধু রহমত বন্ধু কাউকে নৈরাশ করে না আমার বন্ধুর আগমনে তোরে আমি নৈরাশ করিতাম না বেজার করতাম না আমার আল্লাহ ডাক দিয়া বলে ও অন্ধকার ও রাত্র তোরে আমি বেজার করিতাম না ও রাত্র তোরে বেজার করতাম না টেনশন হইস না চিন্তা করিস না তুইও খুশি থাকবি দিনের আলো খুশি থাকবে তোদের দুইজনকে আমি সমানভাবে খুশি রাখবো আমার মদিনার কামলি বলা নবীজি দুনিয়াতে আগমন করেছে আল্লাহ তার হাবিবরে এমন একটা টাইমে পাঠাইছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে সবে সাদেকের সময় কোন সময় পাঠাইছে জোরে কর না সবে সাদেকটা কিতা বুঝিনি আপনারা রাইতো না দিনও না এমন একটা টাইমে ফাটাইছে রাইতো কইতো ভাইতো না আমার মধ্যে ফাটাইছে দিনও কইতো ভাইতো না আমার মধ্যে ফাটাইছে এমন এক টাইমে ফাটাইছে রাইতো খুশি হয়েছে দিনও খুশি হয়েছে এবার রাত্রবার দিনের মধ্যে ঝগড়া রাত্রর ডাক দিয়ে দিনের ডাক দিয়ে কয় রাত্র রে তুই তো হতভাগ্য হইয়া গেছ
কয় কেমনে কয় আল্লাহ তো তার হাবিব রে আমি দিনের আলোর মধ্যে ফাটাইয়া দিছে রাত্র বলে ও দিন এত খুশি হইছ না এত লাফালাফি করিস না আল্লাহর বান্দা বান্দীদেরকে প্রশ্ন করিয়া দেখ জিজ্ঞাসা করিয়া দেখ যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করে এদেরকে জিজ্ঞাসা করিয়া দেখ আমি রাতের অন্ধকার এখনো দূরে হইছে না মানে এখনো রাতের অন্ধকার মাত্র ডুবতেছে দিনের আলো মাত্র আসছে এমন সময় আল্লাহ তার হাবিবকে এমন টাইমে পাঠাইছে দিনও খুশি রাতও খুশি সুবহানাল্লাহ নবীজির আগমনে আপনারা আমরা সবাই খুশি কিনা বাবা আরো জোরে বলেন খুশি কিনা নবীর আগমনে যারা খুশি তারা ঈমানদার নবীর আগমনে যারা খুশি হতে পারলো না তারা ঈমানদার হতে পারলো না নবীর আগমনে বেচার একমাত্র শয়তান কথা কন এবার আসেন আপনাদের কাছে আমি জানতে চাই শীত এখন তো গরমকাল যাইতে আছে শীতকাল আইতে আছে না বাবা কথা কন না কথা আইয়ে গা আচ্ছা এই গরমকালে একটা ফাতলা গেঞ্জি গাল দিও থাকা যায় না আর শীতকালে সুয়েটার কম্বল টম্বল গাল দিও শান্তি পাওয়া যায় না শীতের কারণে কথা কন এখন শীত যারা বানাইছে কি কথা কান না এবার গরম ধারা বানাইছে কে পৃথিবীর বিচারা দুইটারে একই টাইমে খুশি করা সম্ভব না দেখেন আল্লাহর বিচার কেমন শীতে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বন্ধুরে আমি শীতকালের মধ্যে ফাটাও তোমার বন্ধুরে আমি শীতের মধ্যে ফাটাইয়া আমি শীতটারে তুমি ধন্য বানাইয়া দাও গরমে একটা ডাক দিয়া কয় আল্লাহ হইতে পারে না তা হইতে পারে না তোমার বন্ধুরে যদি ফাটাইতে হয় আমি গরমের মধ্যে ফাটাইয়া আমি গরমটারে ধন্য বানাইয়া দাও নবীজি যেই দিন আগমন করবে নবীজির আগমন নিয়া আল্লাহর কুল কায়না শুধু ঝগড়া আল্লাহ আমার মধ্যে এটা নিয়ে শুধু ঝগড়া চলতো সুবহানাল্লাহ আল্লাহ এমন টাইমে এমন সময় ফাটাইছে আল্লাহ কুল কায়না আপনাকে খুশি রাখছে গরমে ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধুরে আমার গরমের মধ্যে ফাটাও শীতে কয় আল্লাহ তা হইতে পারে না তোমার বন্ধুরে যদি ফাটাইতে হয় আমি শীতকালের মধ্যে ফাটাও আমার আল্লাহ ডাক দিয়া বলে ও গরম বেচার হইস না তোর বেচার করতাম না নৈরাশ করতাম না ও শীত তুই বেচার হইস না তোর বেচার করতাম না নৈরাশ করতাম না আমি আমার বন্ধুরে এমন সময় এমন টাইমে এমন একটা মুহূর্তে ফাটাবো তোরা দুইজনে খুশি থাকবি আল্লাহ তার হাবিবকে ফাটাইলেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় আল্লাহ তার বন্ধুরে পাঠাইলেন বসন্ত কালে কি কালে এবার বসন্ত কালটা কি বুঝছেন আপনারা ও আমার বাবারা বুঝছে তো শীত না গরম না এবার শীতের ডাক দিয়া কয় গরম রে তুই তো হতভাগ্য হইয়া গেছ কয় কেমনে কয় আল্লাহ তো তার হাবিবিরে আমি শীতের মধ্যে ফাটাইয়া দিছে গরমে কয় এত লাফালাফি করিস না এত বাহাদুরি দেখাইস না আল্লাহর বান্দা বান্দীদেরকে প্রশ্ন কর জিজ্ঞাসা করিয়া দেখ রাত্রে বেলা গরমের জ্বালা ঘুমাইতে পারে না আবার ভোর রাত্রে পাতলা খাতা গায়ে না দিলে আরাম লাগে না কি বাবা ঠিক আছে এই রাতের বেলা বিছিনো গা হাতে লন লাগে এরপরে যাই বোরাত যখন তখন বিছিন ল এর গুতে হাত না খাতাও ফ্যান চলে এরপর পাতলা খাতা গুতে টান দেয় আবার আরামের লাই কথা কোন ঠিক কি না আল্লাহ তার হাবিব রে ফাটাইছে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার 20ই অক্টোবর সবে সাদেকের সময় বসন্তকালে না গরম না শীত এমন এক টাইমে আল্লাহ তার হাবিবরে পাঠাইছেন গরম খুশি শীত খুশি দিনের আলো খুশি রাত্র খুশি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্ল মাওলানা
محمد اللهم صل مولانا محمد وعلى سيدنا الله پاک رب العالمين قرآن شریفের মধ্যে বলেন بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون زور বলুন سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে হাবিব আপনি বলুন হে হাবিব ও বন্ধু আপনি বলুন আপনার উম্মতরা আমার বান্দারা আমি আল্লাহর রহমত পেয়ে তারা যেন শুকরিয়া আদায় করে আনন্দ করে খুশি হয় সুবহানাল্লাহ আমার রহমত পেয়ে তারা যেন আনন্দ করে খুশি হয় আচ্ছা আমরা নবীরে পেয়ে খুশি না বেজার এই যে 10 টা জুলুস করে না আমরা নবীকে পেয়ে আনন্দটা করি সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ খুশি আমরা নবী পেয়ে খুশি আমরা নবী পেয়ে আনন্দ করি কারণ আমার মদিনার কামলিওয়ালা নবীর কারণে আমরা এত সুন্দর দুনিয়া দেখেছি সুবহানাল্লাহ বলুন এবং কি আল্লাহ বলে আমার বান্দারা যাবতীয় যত কিছু তারা জমা করে রেখেছে তার চেয়ে অধিক উত্তম তারা আমার বন্ধুকে পেয়ে আনন্দ করাটা সুবহানাল্লাহ এখন নবীকে পেয়ে রহমত পেয়ে আনন্দ করার হুকুম দিছে কে জোরে কর না কে হুকুম দিছে আল্লাহ নবী পেয়ে আমরা খুশি এই কারণে আমরা 12ই রবিউল আউয়াল আমরা ওই দিনটাকে ঈদ মনে করি সুবহানাল্লাহ সকল ঈদের সেরা ঈদ আমার নবীজি যেই দিন দুনিয়াতে শুভ আগমন করেন সুবহানাল্লাহ আমরা মনে করি কুরবানির ঈদ আর রোজার ঈদ দুইটা মনে বড় ঈদ না নবী না হলে কুরবানির ঈদ রোজার ঈদ হইতো না রোজার ঈদ একমাত্র রোজাদার ব্যক্তির জন্য কুরবানির ঈদ যারা কুরবান দেয় তাদের জন্য আর সমস্ত কুল কায়নাত সৃষ্টি জগৎ সবার জন্য একটা ঈদ আছে সেটা হলো আমার নবী যেই দিন দুনিয়াতে শুভ আগমন করে ওই দিনটা হলো সকল ঈদের সেরা ঈদ জোরে বলুন সুবহানাল্লাহ এখন আমাদের দেশে একদল মৌলবি বলে যে সুন্নিরা আবার এই তৃতীয় নাম্বার ঈদ কই থেকে ফেলো রোজার ঈদ কোরবানির এই দুই ঈদ ছাড়া আবার তারা এই ঈদটা ফেলো কই আরে বাবা নবীজি যেই দিন দুনিয়াতে শুভ আগমন করছে ওই দিন ঈদ ওইটা বাদে মুসলমানদের আরো কয় একটা ঈদ আছে সুবহানাল্লাহ যেমন আজকে জুমার দিন নামাজ আদায় করছেন না গরিবের হজর দিন জুমার দিন এটাও একটা ঈদের দিন সুবহানাল্লাহ বলুন ঈদ অর্থ কি জানেন আপনারা জোরে বলেন ঈদ অর্থ কি খুশি আজকে জুমার নামাজ আদায় করলাম এখানে একত্রিত হলাম অনেকগুলো মানুষ যারা 7-6 দিনের মধ্যে একসাথে হতে পারে না জুমার দিন একসাথে হয় একটা আনন্দ খুশি কথা বলেন কারো ঘরের মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয় তার ওই ঘরের মধ্যে ওই পরিবারের মধ্যে ওই এলাকার মধ্যে ওই মহল্লার মধ্যে একটা আনন্দ থাকে ওইটাও একটা ঈদের দিন কথা কর কোন সন্তান যদি পরীক্ষা ভালো রেজাল্ট করে পরীক্ষা পাশ করে বাড়ির মধ্যে মিষ্টি বিতরণ করে সবাই খুশি হয় বংশের একটা মুখ রাখে বংশের একটা সুনাম তাদের পরিবারের একটা সুনাম ওইটাও একটা ঈদের দিন সুবহানাল্লাহ বলে যেই দিন কোরআন নাজিল হইল ওইটাও একটা ঈদের দিন সুবহানাল্লাহ বলে এইভাবে মুসলমানদের অসংখ্য ঈদের দিন আছে সুবহানাল্লাহ বলুন সকল ঈদের সেরা ঈদ আমার মদিনার কামলিওয়ালা নবী যেই দিন দুনিয়াতে শুভ আগমন করে ওইটাই হলো সকল ঈদের সেরা ঈদ জোরে বলুন সুবহানাল্লাহ নবীর আগমনে খুশি হলে নবীজির আগমনে খুশি হলে কিছু খরচ করলে তার জন্য রয়েছে জান্নাত জোরে কইতে না সুবহানাল্লাহ নবীজির আগমনে খুশি হলে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 767 পৃষ্ঠা নাম্বার হাদিস নাম্বার 4910 নাম্বার হাদিস আবু লাহাব নবীজির চাচা নাম শুনছেন না আবু জাহেল আবু লাহাব কট্টর কাফের বেঈমান এরা আমার নবীজিকে অনেক কষ্ট দিয়েছে কথা বলেন ঠিক কি না এই আবু লাহাব আবু জাহেল আমার নবীজির চাচা তবে আপন চাচা না কথা কি বুঝতে পারছেন
নবীর চাচা আপন চাচা না সম্পর্কে চাচা বেঈমান কাফের নবীর চাচা না কথা কয় এটা আমরা সুন্নিরা জানি হয়তো ওয়াহাবীরা জানে না যে তারা দুইজন আমার নবীর রক্ত না সম্পর্কে চাচা কথা কয় এখন আবু লাহাব কট্টর কাফের বেঈমান আমার নবীজি দুনিয়াতে যেই দিন শুভ আগমন করছে তার একটা দাসী ছিল দাসী সুয়াইবা ঘরের মধ্যে এসে আনন্দ খুশি আবু লাহাব ডাক দিয়া বলে দাসী সুয়াইবা ও দাসী সুয়াইবা কি হইছে তুমি এত আনন্দ কেন তুমি এত খুশি কেন এর আগে জীবনে তোমাকে কখনো এত খুশি আমি দেখি নাই সুয়াইবা ডাক দিয়া কয় মনিব ও আমার মনিব আপনার বাইর ঘরে আপনার ভাই দুনিয়ার মধ্যে নাই আপনার ভাই আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই ও মনিব আপনার একটা ভাতিজা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছে মনিব এত সুন্দর চেহারা তার চেহারার নূরের আলোটা পুরা ঘরটা আলো হইয়া গেছে ও মনিব আল্লাহ আপনার আপনাদের বংশের মধ্যে পরিবারের মধ্যে আল্লাহ আপনারে এমন একটা ভাতিজা দিছে গো তার চেহারা এত সুন্দর চেহারা আপনি একটাবার যদি নজর করেন আপনার কলিজাটা ঠান্ডা হইয়া যাইব এইভাবে দাসী তার মালিকের কাছে নবীজির প্রশংসা করতেছে রূপের প্রশংসা করতেছে আর আবু লাহাব এই সকল কথা শুনে তার মনটা নরম হইয়া গেছে তখন নবীর সাথে শত্রুতা ছিল না কারণ তখন তো নবী এখনো দুনিয়াতে আসে না মাত্র দুনিয়াতে আসছে মাসুম বাচ্চা তো মাসুম বাচ্চার মধ্যে কারো তো শত্রুতা নাই নবী যখন বড় হইতেছে এরপর আস্তে আস্তে না শত্রুতা বাড়তেছে আবু লাহাব মুস্কি হাসি দিছে মুস্কি হাসি দিয়া খুশি হইয়া গেছে আরে আজকে যদি আমার ভাই থাকতো আব্দুল্লাহ আমার ভাই যদি থাকতো তার ঘরের মধ্যে সন্তান হইছে আমার ভাই খুশি হইয়া যাইত কথা কন আমার ভাবির ঘরে আমার ভাবির ডাইনে বামে কেউ নাই সামনে পিছনে কেউ নাই আমার ভাবি একা আমার ভাতিজা হইছে এই আনন্দে আবু লাহাব দাসীকে দাসী সোয়াইবাকে এইভাবে আঙ্গুল দিয়ে শাহাদাতে আঙ্গুল দিয়ে ইশারা দিয়া বলতেছে ও দাসী সোয়াইবা আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম আমার ভাতিজার সুসংবাদ দেওয়ার কারণে জোরে বলো আল্লাহু দাসীকে মুক্ত করে দিলেন আজাদ করে দিলেন এটা দূরে সরে বলেন আল্লাহুম্মা মাওলানা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আবু লাহাবে মারা গেল আবু লাহাব মারা গেল মারা যাওয়ার পরে তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচা যিনি অসংখ্য হাদিস লিখেছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাত্রে বেলা ঘুমাইলেন রাত্রেবেলা ঘুমাইলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখেন তার ভাই আবু লাহাবকে স্বপ্নের মধ্যে দেখলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে ভাই রে ভাই ও ভাই আমার মদিনার কামলি বলা নবীর শানে অনেক বেয়াদবি তুমি করেছ স্বপ্নের মধ্যে কথা বলতেছে একজন কাফের আর একজন ইমানদার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু লাহাবকে স্বপ্নে দেখিয়া জিজ্ঞেস করলেন বাইরে ভাই আমার নবীর শানে অনেক বেয়াদবি তুমি করেছ আমার নবীরে অনেক আঘাত করেছ আমার নবীরে অনেক কষ্ট তুমি দিয়েছ নবীর শানে বেয়াদবি করে আজ তুমি কবরের মধ্যে আস ও ভাই তোমারে জিজ্ঞেস করি প্রশ্ন করি তোমার কাছে জানতে চাই কবরের মধ্যে তুমি কোন হালে আস আবু লাহাব ডাক দিয়া কয় ভাই
কইতাম দুঃখের কথা কি কইতাম কষ্টের কথা আমি নবীর চিনি নাই আমার বাতিজারে চিনি নাই আমি আমার বাতিজারে অনেক আঘাত করেছি বাতিজারে অনেক গালি গালাজ করেছি আর খুরাও কইয়া গালি দিছি নাউজুবিল্লাহ কর এরে ভাই আমি আমার বাতিজা মোহাম্মদ রে অনেক কষ্ট দিছিলাম বাতিজারে অনেক আঘাত করেছিলাম বাতিজারে অনেক লাঞ্ছিত করেছিলাম আজকে আমি কবরের মধ্যে অনেক কষ্টে আছি রে ভাই অনেক দুঃখে কষ্টে আছি অনেক আযাব ভোগ আমি করতেছি সপ্তাহ সাত দিনের মধ্যে ছয় দিন আমার কবরের মধ্যে অনেক আযাব হয় সপ্তাহে একদিন ব্যতীত ছয় দিন পর্যন্ত কবরে আযাব হয় একদিন আমার কবরে আযাব হয় না আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ভাই সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিন আপনার কবরে আযাব হয় একদিন আপনার কবরে আযাব হয় না কেন কি এমন ভালো কাজ করেছেন যার কারণে আপনার কবরে একদিন আযাব হয় না আবুল আগাব দাদিয়া কো বাইরে ভাই সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিন আমার কবরে আযাব হয় একদিন সোমবার যেই দিন আমার কবরে আযাব হয় না ওই দিনটা সোমবার আমার ভাতিজা যেই দিন শুধু দুনিয়ার মধ্যে শুভ আগমন করছে আমার দাসী সুহাইবা আমার কাছে খবরটা দেওয়ার কারণে সুসংবাদ দেওয়ার কারণে আমি শাহাদাতি আঙ্গুল দিয়া দাসীর আজাদ করিয়া দিছি মুক্ত করিয়া দিছি ভাতিজার আগমনে খুশি হওয়ার কারণে ওই দিনটা সোমবার ছিল ওই দিনটা সোমবার ছিল ভাতিজা আগমন করছে এই খুশি হওয়ার কারণে দাসী আজাদ করে দেওয়ার কারণে সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের মধ্যে আযাব দেয় না আমার আল্লাহ ওই সোমবারের দিন আমার কবরে আযাব দেয় না আমার কবরের মধ্যে শাস্তি দেয় না ওই সোমবারের দিন আমার আঙ্গুল থেকে শাহাদাতি আঙ্গুল থেকে মধু বাইর হয় এই মধু যখন পান করি এই মধুটা যখন মুখে নি মধুটা যখন খাই ছয় দিন পর্যন্ত যে যারা যন্ত্রণা ছিল মুহূর্তের ভিতরে সব দৌড়ে হইয়া যায় আমি আমার এই অন্তর এলাকার ভাই বাবার কাছে জানতে চাই বাজানো কট্টর কাফের যদি নবীর সামনে এত বিয়াদুবি করা এত বিয়াদুবি করলো নবীর এত কষ্ট দিল আঘাত করলো কট্টর একটা কাফের আমার নবীর আগমনে খুশি কইয়া দাসী আজাদ করার কারণে সপ্তাহে ছয় সাত দিনের মধ্যে একদিন কবরে যদি শান্তি পাইতে পারে আমরা তো নবীরে কষ্ট দিই নাই আমরা তো নবীরে আঘাত করি নাই আমরা তো নবীরে গালি গালাজ করি নাই আমরা তো নবীর উম্মত নবীরে ভালোবাসি আমরা নবীর আগমনে খুশি হইলে আপনার কাছে জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উসিলায় আমারে জান্নাত দিতে পারে কি পারে না পারেনি এই হাদিস এই ঘটনা আমার মুখের ঘটনা না আমার বানাই না কোনো কিচ্ছা কাহিনী না বুখারী শরীফের মধ্যে আছে দ্বিতীয় খণ্ডের মধ্যে তাহলে বলেন আমার নবীর আগমনে আবুল আহাব খুশি হয়ে দাসী আজাদ করে দেওয়ার কারণে খুশি হওয়ার কারণে আনন্দ করার কারণে আল্লাহ যদি তারে একদিন যদি মাফ করে দিতে পারে আমরা তো নবীর উম্মত নবীর ভালোবাসি জানের সাইতে নবীর মহব্বতে কি আল্লাহ আমরা মাফ করতে পারে না আরো জোরে বলুন পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উসিলায় আমাদের সকল জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয় সুরা কর আমিন আরো সুরা কর আমিন আল্লাহুম্মা সাল্লি